হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সবাইকে দেখছি খুব চ্যালেঞ্জ ভিডিও করছে, তো আমিও চেষ্টা করলাম একটা হয় কিনা। আমার ফোনে খুবই অসুবিধা, কালকেও করেছিলাম একটা 5 মিনিটের ভিডিও, তো করে আবার কেটে দিয়েছি, আমি আর আপলোড করিনি, কারণ একটু সাউন্ড আসেনি। জানি না এই ভিডিওটা কি মানে কি হচ্ছে না হচ্ছে, আমি ঠিক জানি না, সাউন্ড আসবে কিনা আমি ঠিক জানি না, তো করছি। তো আমার আজকের ভিডিও হচ্ছে আমি সাজুগুজু করবো, ঠিক আছে? তো আমি আমরা তো সবাই সবসময় আয়না দেখে সাজি, তো আমি না দেখে আয়না না দেখে আমি সাজবো, ঠিক আছে? সেটাই আমি দেখাবো, সেটাই আমার চ্যালেঞ্জ ভিডিও, তো তোমরা সবাই দেখতে থাকো। আর সাজার আগে তো আমার আগে কি করতে হবে, আমাকে মুখটা ভালো করে ধুতে হবে, তো চলো সাথে থাকো। আগে আমি বলে নিচ্ছি তোমাদেরকে, আমি কিন্তু মেকআপ করি না, ঠিক আছে? আমি এই যে আমার মেকআপ বলতে এই যে ফেয়ারলাভলি, যে কেমন মেয়ে মেকআপ করে না, সত্যি আমি মেকআপ ব্যবহার করি না, ঠিক আছে? আমি ফেয়ারলাভলি ব্যবহার করি, এটা এটা মেখেই আমি ভিডিও করি, যতক্ষণ মানে ভিডিও করি, ঠিক আছে? তো এটাই আমি ব্যবহার করি। আর এই যে আমি আগে আমি চুলটা বেঁধে বাঁধি, দেখে দাও, আমার সব ছাড়া জিনিসগুলো ধুয়ে চুলে একদম একাকার করে দেয় আমার ছেলে। আইলাইনার দেখে দাও, আইলাইনার আমি ব্যবহার করি না, কাজল শুধু কাজলই করি, দেখে দাও, সব রেখে দাও, আমি মানে চুলটা বাঁধবো, এই যে দুটো চিড়ি এই দিয়ে বাঁধবো, পিছনে একটা খোপার মতন করে ব্যাস, হ্যাঁ রেখে দাও। বলো, জানি না কেমন হচ্ছে না দেখে, এটা কানে বুঝি দেখে দাও, আমার সব সারা দিন ছিল 12টা বাজাবে, কি করছো তুমি? হ্যাঁ চুপ করে বস, চুপ করে বস, কিছু করবি না বলে দিলাম, কি করেছে কিলে পড়ে কি করলো? আমি তো দেখেছি, ওই কি করতেছিস তুই, শুধু হাসে, দেখ তোর মা আয়না দেখে সাজতে আছে, কেমন লাগে আমাকে, কেমন লাগছে বলো, পাগলি মা সুন্দর লাগছে, বলছে সুন্দর লাগছে। এবার এই যে আমার মেকআপ ফেয়ার লাভলি, এটা মেখে নি আমি, মাখবে তুমি, তোমাকে মাখতে নেই, জায়গাটা কেমন হয়েছে, কোথায় আঁকাচ্ছি ভগবান জানে, হবে না কি জানে মা কি করছি আমি, কোথায় দাগাচ্ছে ভূতের মতো লাগে না পেতনের মতো লাগছে ভগবানই জানে, আমি নিজে জানি না আমার কেমন লাগতেছে। কাজল হয়েছে না ঠিকই জানি, ঠিক জানিও না, এবার কি নেবো, এই কানেরটা, কানেরটা পরবো, এই যে আমি এটা পরবো, এটা আমার খুব প্রিয় একটা কানের, এ দেখো
এটা পরে আমি অনেক ভিডিও করেছি, দেখো এটা আমার প্রায় 5 বছর আগে কেনা একটা কানের, আমি এটা মানে খুব ভালো লাগে কানেরটা আমার। এই যে আমি মেলা থেকে কিনেছিলাম দেখো, এটাই পরি, এটা ভালো, এটা পরবো। আচ্ছা এবার আমি কি পরবো কি পরবো, আমি তো গলার কিছু পরি না, তো গলাটা, আচ্ছা কানটা পরে নিয়েছি, আমি গলায় তো কিছু পরি না, তো এবার আমি আমি এবার মিষ্টিটা পরবো। এই পড়ছি কি আমি, আমাকে পরিয়ে দেবে? কোথায় কোথায় লেগে গেছে ভগবানই জানে কোথায় কোথায় লাগবে। চুড়ি চুড়ি আমার হাতে যা তো তাতেই হবে, আর পরবো না আমি। এই যে টিপটা পরবো, টিপটা আমি কোথায় পরবো কপালে যাই না কেমন হবে, পরছি এই যে, ঠিক আছে। আর এখন আমি কি করবো, এই যে সিঁদুরটা পরবো, আর কাজল দিলাম, আর লিপস্টিক করলাম, আর সিঁদুরটা করলাম, সব আমি আয়না, সব আমি আমি কি করলাম আয়না না দেখে করলাম, ঠিক আছে। তো আমি তো মেকআপ করি না, এই যা আমি ফেয়ার লাভলি ইউজ করি, ব্যবহার করি, মেকআপ না মেখে সব মানে ইয়ে করলাম, তোমরা সবাই তো মেকআপ মাখে, তো আমি মেকআপ মাখি না, তো এই যে ফেয়ার লাভলি দিয়ে করলাম যা, আর যে এইটুকুনি করলাম, কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। টাটা টাটা।